হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? টিভি থিংসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আরডুইনো নিয়ে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আরডুইনো কি? আরডুইনো হলো একটি ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক হার্ডওয়্যার। এর মাধ্যমে রোবোটিক্স থেকে শুরু করে ড্রোন, এয়ারক্রাফট, সেন্সর ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট করা যায়। এখন আপনারা হয়তো ভাবছেন মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রো কন্ট্রোলার হলো একটি ক্ষুদ্র কম্পিউটার, এর মধ্যে র্যাম, রম, প্রসেসর, ইনপুট আউটপুট সব একসাথে করা থাকে। আরডুইনো মূলত মাইক্রো কন্ট্রোলারের কাজকে সহজ করে দিয়েছে। এই আরডুইনো উনোতে যে মাইক্রো কন্ট্রোলটি আছে সেটি হলো 1 মেগা 328 পি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কালো আইসির মতো, এটি হলো মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারের কাজের সুবিধা করে দিয়েছে আরডুইনো। আরডুইনো ব্যবহার করতে হলে আপনাদেরকে জানতে হবে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে প্রোগ্রামের জননী বলা হয়। সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন ড্যানিশ লিসি। তো আপনারা যারা আরডুইনো শিখতে চান, তারা আমি আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল তৈরি করবো আরডুইনো ভিত্তিক। আরডুইনো শেখার আগে আপনাদেরকে আমি সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিব। আরডুইনো কে প্রোগ্রাম করতে হলে আমাদের প্রয়োজন একটি সফটওয়্যার যার নাম আরডুইনো আইডি। এখন আমি দেখাবো কিভাবে আরডুইনো আইডি ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে সার্চ ইঞ্জিনে আরডুইনো .cc লিখে এন্টার চাপলাম। এই যে দেখুন আরডুইনো .cc, তাদের ওয়েবসাইট চলে এসেছে। এবার সফটওয়্যারে গিয়ে ডাউনলোড, আপনারা আপনাদের পিসি অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু উইন্ডোজ 7, তাই আমি ডাউনলোড করব উইন্ডোজ ইনস্টলার সব থেকে উপরেরটা। দেখুন আরেকটি পেজ ওপেন হয়েছে। এবার এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করব। এই যে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে দেখুন আমার ডাউনলোড করা আছে, আমি এখন এটি ওপেন করছি। এটা ওপেন হচ্ছে। এই যে দেখুন আরডুইনো আইডি ওপেন হয়ে গিয়েছে। এবার নিউ নিউতে গিয়ে এই যে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম লিখবো। আমরা এখানে আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম লিখবো এবং এটি এই বাটনটি আপলোড করবো। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রাম লিখতে হয়। তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।